Z5 এ বিনামূল্যে করুণাময়ী রানী রাসমণির সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। এই নিন। ওমা, এত কিছু নিয়েছে এখন? তাহাগা, ভৈরবী মা কিছু খাওয়া দাওয়া করেছেন? সকাল থেকে তো খুব চটে ছিলেন বামনি। দুধ খেয়েছেন? সকালবেলা আমি বেলপাতা আনতে দেরি করেছিলাম বলে তিনি খুব রেগে গেছেন না? ও সব নেই, তুমি ভেবো নে, সব ঠিক হয়ে যাবে গা, ঠিক হয়ে যাবে। আপনি কে নিন? গায়ের সকলে পড়েছে দেখছি। বেশ করেছো, বেশ করেছো। কি গা শুনছো গা? একখানা পাটি এনে পেতে দাও দেখিনি, আর গড়ে মিষ্টি মোয়া যা আছে নিয়ে এসো, নিয়ে এসো সব। সবাই তো আসতে ভয় ভয় পাচ্ছিল, কইছিল তুই নাকি কত বড় সাধক হয়ে গেছিস, এখন তুই যদি এদের কথা না শুনিস। রিদে, রিদে রে ছোট মামা, রিদে কি কইছো? দেখে যা, দেখে যা, কারা এসে দেখে যা, পুরো সকলে এসে দেখছি। কি কইছে শুনে না, কি কইছে? কইছে আমি নাকি মস্ত সাধক হয়ে গেছি। মিস দাদা গো, সাধক হওয়া কি অতই সোজা নাকি? আমি তো শুধু ঈশ্বরের নাম নিই, আমার আর কোনো ক্ষমতা নেই গো। বা ছোট কুড়ো, তুমি নাকি সিদ্ধ লাভ করেছো? আমরা সবাই জানি যে তোমার মধ্যে এখন অলৌকিক কাণ্ড দেখানোর ক্ষমতা রয়েছে। দূর পাগল, ওসব সিদ্ধাই ব্যবহারের জন্য নয়। ও কয়, আমি গায়ের সে গদাই আছি, আমার কোনো পরিবর্তন হয়নি। মা আগেও আমারে করুণা করত, এখনো করে। এখন একটু বেশি বেশি মায়ের উপস্থিতি টের পাই। খুড়ো, আমি তোমাদের সেই গদাই আছি গো। বউ, আড়ালে দাঁড়িয়ে আছিস কেন? যা দিয়ে গিয়ে মিষ্টিটা। ও মা, পাটিও পাতিস নি, বুঝেছি সম্মুখে যেতে লজ্জা লাগছে, তাই তো? বেশ, দে দেখিনি আমায় দে। Z5 এ বিনামূল্যে করুণাময়ী রানী রাসমণির সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।